রু আবসা মাহের রমজানুল মুবারকের পরন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রোজার মাসে সৌজন্যে এনআরবি সি ব্যাংক পি এল সি গোল্ড স্পন্সর টেলিটক পাওয়ার্ড বাই টপ টেন এবং কো স্পন্সর রুহ আফজা সুপ্র শ্রোতা আজকে আমরা জানব আমাদের প্রিয় রাম এবং অলি আউলিয়াদের রোজা কেমন ছিল এই বিষয়ে আলোচনা করবার জন্য দেশ বরেণ্য একজন ইসলামী ব্যক্তিত্বকে আমাদের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জুরাইন মাজার মসজিদের সম্মানিত হতিব মুফতি মোহাম্মদ মাসউদ রিজভী

লক্ষ কোটি অজুত নিযুত দারুদ এবং সালাম রসুল করিম সাল্ল ওয়া সাল্লামের প্রতি যিনি আমাদেরকে বরকতময় এই মাসের প্রতিটি শিক্ষা আক্ষরিকভাবেই আমাদেরকে প্রদান করেছেন দেখুন আপনি যে কথাটি বলেছেন আজকে আমাদের যে বিষয়বস্তু নির্ধারণ করেছেন সময়ের প্রয়োজনে কালের আবর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনি সামনে এনেছেন এই জন্য বিজ্ঞ সঞ্চালক আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কেরাম এবং অলিয়াউলিয়াগণের রমাদান কেমন কেটেছে রমাদানের প্রশ্ন যখনই আসে রমাদানের সম্পর্ক মুত্তাকিদের সাথে তাকওয়ানদের সাথে আল্লাহ আল্লা সুবাহান হতলা কালামে মাজিদে ঠিক তেমনটাই কিন্তু বলেছেন পরবর্তীতে রমাদানকে কেন্দ্র করে যে কোরআনের আলোচনা এসেছে সেখানেও কিন্তু মুত্তাকিদের আলোচনা করা হয়েছে শাহরু রানি উঞ্জিলা ফিহিল কোরআন ওয়াল ফুরকান আমরা যেভাবেই আলোচনাটাকে সামনের দিকে এগিয়ে নেবার চেষ্টা করি না কেন মৌলিক ইসলামের যে শিক্ষাগুলো আমাদের কাছে এসেছে আমাদের পর্যন্ত পৌঁছেছে রসুল করিম সাল্লু আলিহ আলিউসাল্লাম আল্লাহ প্রদত্ত শরিযাত দিন আল ইসলামিয়াকে যেভাবে ইস্টাবলিশড করেছেন যেভাবে প্রতিষ্ঠিত করেছেন কিছু অংশ ম্যাক্কাতে কিছু অংশ মদিনা আল মুব্বরাতে তার প্রতিটি শিক্ষা সর্বপ্রথম যাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সুপ্রতিষ্ঠিত করেছেন তারাই কিন্তু সাহাবায় কেরাম রিদু আনুল্লাহ তা আলাহ যাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আল্লাহ স্বয়ং আনে বলেছেন আল্লাহ আনহুম ওয় আন তারা আমার প্রতি যেমনিভাবে সন্তুষ্ট চিত্তে তাদের জীবনকে উৎসর্গ করেছে আমি তাদেরকে সেইভাবে কবুল করে তাদের মর্যাদাকে সমাসীন করেছি সকলের উপরে সাহাবায় কেরাম রদিউল্লাহ রিদুয়ানুল্লাহ তা আলহিম বছরের প্রতিটি মুহূর্তে দিন কবুল আসলে প্রাক ইসলামী যুগে সাহাবাই কালাম আমাদের ইতিহাসে এগুলো একেবারে সুস্পষ্ট কথা সাহাবাই কালামের দিন পরিবর্তনের শুভ সূচনা কিন্তু আমাদের এখনকার সময়কালের মতো এতটা সহজলভ্য ছিল না তারা কতটা কষ্টটা কষ্ট করেছেন একেবারেই নির্যাতন নিপীড়নের স্টিম রোলারের মধ্য দিয়ে তারা তাদের জীবনকে ইসলামের ছায়াতল এনেছেন পরবর্তী সময় রসুল করিম সাল্ল আলিহু আলিউসাল্লাম এখানে একটি কথা অত্যন্ত প্রণিধানযোগ্য যে আমরা এখন জিনের বিধ দিনের বিধানকে আমরা যেভাবে একেবারে সহজভাবে পেয়ে যাচ্ছি আমাদেরকে আরও সহজ করে দিয়েছে আমাদের মুঠোফোনগুলো আমাদের ইন্টারনেট ট সংযোগ আমাদেরকে সহজ করে দিয়েছে যে কোনো সমস্যার সমাধান আমরা কিন্তু সহজেই পেয়ে যাচ্ছি কিন্তু সাহাবাই কেরামের যুগে এরকম হয়েছে তাদের অনেক জিজ্ঞাসু ব্যাপার রসুল কেরিম সাল্ল আলহিউ আলহামকে জিজ্ঞাসা করার পরে নবীজি সাল্লাহ অনেকক্ষণ পর্যন্ত অনেক সময় চুপ থাকতেন আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না তার ব্যাপারে কোনো সুস্পষ্ট বার্তা আসতো ততক্ষণ পর্যন্ত যেহেতু আল্লাহ বাকরবুল্লা আলমিন কালামে মাজিদে বলেছেন আনিল হাওয়া ইল্লা নিশ্চয়ই আপনি তেমন কোনো কিছুই বলেন না যা কিছু আমি আপনাকে দিয়ে না বলাই অথবা আপনার প্রতি ওহি করে আপনাকে জানিয়ে দেয়া না হয় কথাগুলো কিন্তু অত্যন্ত সুস্পষ্ট এখন প্রসঙ্গ থেকে গেল মাহের আমাদানুল মুবারক সাহাবাইকেরাম এমনিতেই মাহের রমাদান ছাড়াও অন্যান্য সময়ই তো ধর্মীয় যে কোনো ব্যাপারে তাদের অনুরাগ তাদের ভালোবাসা তাদের চেষ্টা সর্বোচ্চ পর্যায়ে ছিল বলেই তো তারা সাহাবি ছিলেন এখনকার সময় থেকে আমরা আমাদের মৃত্যু অবধি পর্যন্ত যদি আমাদের প্রতিটি দিনের কার্যকলাপকে যদি আমরা সুচারুভাবে সম্পন্ন করি সর্বোচ্চ চেষ্টাও করি সাহাবাইকেরামের এক সম সমসমান কিন্তু আমাদের কোনো আবাদতকে আমরা পৌঁছতে পারবো না এটাই শতসিদ্ধ কথা অর্থাৎ মৌলিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি বলি মাহের রমাদানুল মুবারকে অন্যান্য সময় সাহাবাইকেরামের এবাদতের প্রতি আন্তরিকতা ভালোবাসা আপনি নিজেও দেখেছেন আমরা দেখেছি মসজিদা নবাবি শরীফের মধ্যে মা বাইনা নভেম্বরই রৌদির রিয়াদিল জান্নার মধ্যবর্তী আরেকটা স্পেশাল জায়গা আছে সেই স্পেশাল জায়গাটা আমরা বলি এটা আসহাবে সুফার জায়গা সাহাবেকেরামের পর্যায় এমন পর্যায়ে চলে গিয়েছিল ঘর বাড়ি ছেড়ে রীতিমতো তার রসুল উল্লাহার দরবারেই কিন্তু তারা পড়ে থাকতেন কেন নবীজি কি বলবেন আমরা কি করব। মাহের রমাদান যখনই আসতো রসুল একিম সাল্লি সাল্লামের সুন্না থেকে হাদিস দ্বারা যা প্রমাণিত নবী বলেন আমি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতাম সাহাবে একরামও তাই করতেন তিলাবতের সংখ্যা বাড়িয়ে দেওয়া সাদাকার সংখ্যা বাড়িয়ে দেওয়া নফল এবাদাতের সংখ্যা প্রাত্যহিক জীবনে তা তো ছিলই কিন্তু কিন্তু মাহের অাদানকে কেন্দ্র করে আলাদা এই যে আমাদের সমাজে আমরা যে মাহের রমাদান আসলে যে এবাদতের একটি আমেজ যে আমরা দেখতে পাই চারিপাশে যে আবাদাতের একটা আমেজ তৈরি হচ্ছে এটা কিন্তু আমাদের সরাসরি নিজেদের কোনো কিছু নয় সাহাবাইকেরামকে রসুল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন সেই আমেজ কালের পরিবর্তনে কালের বিবর্তনে মুসলিম সংস্কৃতিতে রূপ নিয়েছে আজকে আসলে চারিদিকে সকলের মধ্যে এবাদতের আমেজ তৈরি হওয়া সাহাবা একারাম পরবর্তী যুগে আউলিয়া এ কেরাম সলফেসাল সেই শিক্ষাকে হৃদয়ে ধারণ করেছেন সেই শিক্ষা তাদের ভক্ত অনুরক্ত মুরিদিন আসলাফদের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে আর সাহাবা ইকরাম কিন্তু রসুল্লাহ সাল্লি ইসলামের ইন্তেকাল পরবর্তী সময় তারা কিন্তু মাক্কা আর মাদিনাতে সীমাবদ্ধ ছিলেন না আপনি জানেন নিশ্চয়ই যে তারা দিনের দাওয়াত নিয়ে ইসলামকে সুদূর প্রসারী জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য ওই হাদিস শরীফকে এখানে অত্যন্ত প্রণিধানযোগ্য বা লিহ আন্নিওয়ালা আয়া আকামাকলা আল নবীন আলহ সালসাল্লাম আমার একটি বাক্য যদি তোমাদের কারো কাছে থাকে অপর মুসলিম ভাইয়ের কাছে অপর দিনী ভাইয়ের কাছে তোমরা পৌঁছে দাও অপর ব্যক্তির কাছে তোমরা পৌঁছে দাও এই প্রত্যয়কে সামনে নিয়ে সাহাবাইকার কিন্তু যুগে যুগে ছড়িয়ে পড়েছেন পৃথিবীর আনাচে কানাচে আবু আয়ুব আনসারির মতন সাহাবি সেই তুরস্কে চলে গিয়েছেন হাজরাতে সাদিব নাবি ওয়াকাস চীন পর্যন্ত পৌঁছে গিয়েছেন সাহাবিদের কিছু অংশ তৎকালীন মহাভারতে এসেছেন সাহাবাইকারের অংশ সুদুর সিরিয়া দামেস্ট পাড়ি দিয়ে সে আফ্রিকা অঞ্চল পর্যন্ত গিয়েছেন কেউ গিয়েছেন সেই এজিপ্ট পর্যন্ত ওকায় আ মেরার কথা আমরা সবাই জানি তো এই যে যুগ যুগান্তরে দিগদিগন্তে দিগন্তে দিনের আলোকবর্তিকাকে নিয়ে দিনের মশাল দিনের মশালকে নিয়ে তারা পৌঁছে গিয়েছেন পরবর্তীতে তাদের এই শিক্ষা রেয়াজত এবাদত মুরাকাবা বলেন মুশাহাদা বলেন মাহের আমাদানের পরহেজগারিতা বলেন তাকুয়া বলেন মাহের আমাদানের ব্যবসা কেমন হবে অন্যান্য সময়ের তুলনায় মাহের রমাদানের ইফতার কেমন হবে মাহের রমাদানের সালাদ কেমন হবে মাহের আমাদানের আখলাক কেমন হবে মাহের আমাদানের মামালালাত কেমন হবে মাহের আমাদানের মুশাহারাত কেমন হবে এই যে প্রতিটি শিক্ষা এগুলো কিন্তু শুধুমাত্র পাঠ্যপুস্তকের শিক্ষা নয় নবী করিম সাল্লাম কারামকে যেমনিভাবে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন কারাম নিজেদের জীবনের মাধ্যমে যে প্র্যাকটিক্যাল শিক্ষা গ্রহণ করেছেন পরবর্তীতে তাবে এই তাবে তাবে আইন সালাফেসাল আলহীনদের থেকে শুরু করে আউলি কারামদের মধ্য দিয়ে আমাদের পর্যন্ত সেই শিক্ষাগুলো চলে এসেছে আর সেই শিক্ষাগুলো কোনো তাদের নিজস্ব কোনো শিক্ষা নয় তাদের শিক্ষা তারা আল্লাহ নবীর জীবন থেকে নিজেরা যেভাবে শিক্ষা লাভ করেছেন আমাদের কাছে পরবর্তী প্রত্যেকটা যুগে সেই শিক্ষাকে ছড়িয়ে দিয়েছেন যে অনেক চমৎকার আলোচনা করছিলেন একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরছি সুপ্র দর্শক শ্রোতা আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রোজার মাসে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ফিরছি কিছুক্ষণের মধ্যেই শ্রীপ্রদর্শক শ্রোতা আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রোজার মাসে আমাদের আজকের আলোচনার বিষয় সাহাবাইকে নাম এবং অলি আউলিয়াদের সিয়াম সাধনা মহতারাম আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে সাহাবাইকেরাম তো পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন এবং তার পরবর্তী যুগে যারা আসলে এই ভূমিকা পালন করেছিলেন অলিয়া উলিয়া একরাম বা সুফিয়া এ আসলে তারা কি করেছেন বা ইসলাম প্রচারে তাদের গুরুত্বটা কি ছিল ইসলাম প্রচারে সুফিয়া এ ভূমিকা হল অনস্বীকার্য এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো সাহাবাই কেরাম রেদানুল আলা আলহিম আজমে আইনগণের পরে বিশেষ করে রসুল্লা সাল্লু আলি ইসলামের আনিত দিনে মোহাম্মদি শরিয়তে মোহাম্মদি শরিয়াল আল ইসলামিয়াকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেওয়ার যেই দায়িত্ব তো অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা হলেন সুফিয়া ইকরাম আমরা যদি একে একে বলি ইমাম আজমের আবু হানিফ রদিউল্লাহ তালহর কথা ইমাম শাফির কথা ইমাম আহমদিব হাম্বলের কথা ইমাম মুহাম্মদ শেবানের কথা জালাল উদ্দিন কথা জালাল উদ্দিন রুমির কথা হজরত শামস্তাব রিজের কথা আমরা যাদের কথাই বলি না আমাদের পাক ভারতীয় উপমহাদেশে না বললেই নয় হজরত খাজা মুহিন উদ্দিন চিস্তি হাসান আজমিরি সঞ্জিরি রদি তালন হো আর হজর শেখ মুজদ্দিদ আল ফেসানি রদিউল্লাহ তালন হো আমাদের বাংলাদেশ শাহজাল ইয়ামানি মুজারাদি আমরা কিন্তু বাংলায় একটা প্রায় সময় কথা বলি আল্লাহর বাংলাদেশ শহীদগণের বাংলাদেশ সুফিয়া উলিয়াদের বাংলাদেশ তো আমাদের নট অনলি বাংলাদেশ আমাদের প্রাচীন ভারতীয় উপমহাদেশ নয় শুধু সারা পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে দীন আল ইসলামকে যারা বহন করেছেন যারা এটার নেতৃত্ব দিয়ে পৌঁছে দিয়েছেন আপাপন মানুষের কাছে হিস্ট্রি তাই বলে ইতিহাস কিন্তু তাই বলে আমরা কিন্তু মাসুদ রিজবি একটি জিনিস আপনার কাছে জানতে যে আপনি খাজা মহিনুদ্দিন চিসুর রহমতুল্লাহ কথা বললেন বা এই সিলসিলার যারাই ছিল আমরা দেখেছি যে তারা এই উপমহাদেশে এসে তারা কিন্তু নোংর খুলে দিয়েছিলেন অর্থাৎ মানব সেবার এত মহান দৃষ্টান্ত তারা উপস্থাপন করেছিলেন যেটা তুলনাতীত তা আমরা কি এখন ওই শিক্ষাটাকে কি আসলে ধরে রাখতে পারছি না আমরা কতদূর পিছিয়ে আছি এই বিষয়টা যদি আজকের প্রতিপাদ্যের সাথে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আউলিয়া কেরামের অন্যতম একটি এজেন্ডা ছিল মানব সেবা বাংলা প্রবাদে আমরা পড়েছি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সুফিয়া এ এই নীতিমালায় বিশ্বাসী ছিলেন এই নীতিতে বিশ্বাসী ছিলেন তারা জাত পাত জাতি ধর্ম বর্ণ শ্রেণী লিঙ্গ বৈষম্য তারা করেননি তাদের কাছে সবার আগে প্রায়োরিটি পেয়েছিল মানুষ মনুষ্যজাতি আল্লাহর সৃষ্টি সে যেই হোক না কেন আগে প্রথমে তার সেবা করো তাকে ভালোবাসা দিয়ে হৃদ্বতা দিয়ে মহত্ব দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে তাকে আস্তে আস্তে নিয়ে আসো এখন আমাদের সমাজ ব্যবস্থা আপনি যেটা বললেন এই ক্ষেত্রে সুফিয়া কারাম বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন আমাদের অঞ্চলগুলোতে সুফিয়া কারাম লঙ্গরের যে ব্যবস্থা করেছেন লঙ্গর মানে মেহমান খানা বলতে পারি আমরা আউলি একরাম সুফিয়া একেরামের প্রত্যেকটা খানকা ভিত্তিক মাজার কেন্দ্রিক সেই সিলসিলা কিন্তু অদ্যবধি জারি আছে আপনি নিশ্চয়ই আজমিরে দেখেছেন আমরা দেখেছি দিল্লিতে বিভিন্ন সুফিয়া একেরামের দরবারে এই যে মানুষকে খাওয়ানো হচ্ছে প্রতিবেলাতে নিয়ম করে সে কোন ধর্মের কোন বর্ণের সেই কৃষ্টাঙ্গ কি শতাঙ্গ সে এই প্রজন্মের কি ওই প্রজন্মের কোনো বিভেদ কিন্তু এখানে করা হচ্ছে না এই যে মানব সেবাটা পরম ধর্ম এই শিক্ষাটাই ইসলামের মূল স্ট্রিম স্পিরিচুয়াল শিক্ষা এবং এই শিক্ষাটা মাহের মাদানের সাথে শিক্ষা নয় এটা বারো মাসের শিক্ষা এটা সুফিয়া এ শিক্ষা এইটাই ইসলামের শিক্ষা এর বাহিরে অন্য কোনো শিক্ষার চর্চা করা এটা নিতান্তই একেবারে হাস্যকর ব্যাপার হবে সুফিয়া ইকরাম তথা মূল স্ট্রিম সুন্না ওয়াল জামা এর শিক্ষার বাহিরে হবে কারণ করিম বলেছেন খাবার খাওয়াও মানুষকে আল্লাহ পছন্দ করেছেন বলেছেন খাবার খাওয়ানো একে অন্যকে এই যে ভালোবাসার আদান প্রদান করা মানুষের মুখে অন্য তুলে দেয়া এর চাইতে বড় এবাদত হতে পারে না এটা হতে পারে মাহের মাদানের এবাদতের পাশাপাশি তাকোয়া অর্জনের অন্যতম একটি মাধ্যম এবং দেখুন ওই সময় যখন আমরা এবাদত বন্দীগী করতাম কত প্রশান্তিতে ভরা ছিল আমাদের মধ্যে কোনো বিতর্ক ছিল না না আমরা নামাজ নিয়ে কোনো বিতর্ক করেছি না সিয়াম সাধনার কোনো বিষয় নিয়ে আমরা বিতর্ক করেছি কি আসলে তাদের দৃষ্টিভঙ্গি যে কারণে সবার ভেতরে তারা এই যে মহাব্বত এবং এই প্রশান্তির যে একটা ছায়া বিস্তার করেছিলেন এই বিষয়টি কী ছিল আসলে আসলে মূলত ব্যাপার হলো সুফিয়ে কেরাম যারা থাকেন প্রত্যেক জায়গার একটা তাসির থাকে আমরা যদি এক কথায় বলি আমি যখন ব্যক্তি মাস উদরিসবি আমি যখন কাঁচা বাজারে যাই আমি কিন্তু ঠিক খানিক সময়ের জন্য ওই আবহে যেন নিজেকে আমি খুঁজে বের করতে পারি আমি কেন যেন উচ্চস্বরে কথা বলি আমি কেন যেন ছোট মানুষদেরকে একটু কেমন করে যেন কথা বলি আবার আমি যখন কোনো ভালো শপিং কমপ্লেক্সে যাই আমি যেন কেমন যেন একটু নিপাট ভদ্রলোক হয়ে যাই এটা কি বোঝায় এটা হলো জায়গার একটা তাসির আছে একটা প্রভাব আছে সুফিয়া কারামের খানকা খারাপ মানুষও যখন ওখানে আসবে তা রুফাতের কারণে হাসিয়াতে ইলাহির কারণে কারণ সুফিয়াই কারামের সিজিদা সুফিয়া একেরামের নামাজ তাদের আবাদত তাদের হৃদয়কে এমনভাবে নুরানি করেছে ফন্না হুমিয়ংজুরু বিনুরাহ আল্লাহ তাদের হৃদয়কে প্রসন্ন করেছেন নূর দ্বারা আলোকিত করেছেন সেই নূরের আবহে তারা আলোকিত হয়েছে তাদের চারপাশকে আলোকিত করেছে এই জন্য সুফিয়া একরামের নিসবৎ সহবত তাদের সংস্পর্শ অন্য মানুষকেও প্রভাবিত করে তাদেরকেও আলোকিত করে এই জন্য তাদের সহবতার নিষ্পত দরকার ওই যে মহাব্বতের জায়গাটি আমাদের আজকে সমাজ থেকে ছুটে যাচ্ছে হারিয়ে যাচ্ছে কেন আমরা এখন এক রামের সংস্পর্শে যাচ্ছি না আমরা এখন নিজেদের মতন করে দিনকে প্রতিষ্ঠা করার জন্য পারা আমি সব বুঝিত আরে গুগল করলেই তো সব পাওয়া যায় এই যে গুগল করলেই তো সব পাওয়া যায় এই চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তো মেডিকেল সায়েন্সের বই তো সব খিলকাতে পাওয়া যায় আপনি পরে ডাক্তার হয়ে যান আপনি তখন বলবেন অসম্ভব তা আমিও বলবো তাসাউফ তাকওয়া রমাদানের শিক্ষা এখলাস খুলুসিয়াত এবাদাত মুরাকাবা মুশাহাদা রেয়াজাত যাই বলেন না কেন আপনাকে কোনো না কোনো একজন শিক্ষকের নিবিড় পর্যবেক্ষণে থেকে আপনাকে শিখতে হবে তার ট্রেনিংয়ের আন্ডারে থাকতে হবে তবেই আপনি পরিপূর্ণ ইনসানে কামিল হতে পারেন মহতারাম আমরা জানি যে আল্লাহ নবী বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবা তোমরা ইমানদারি নাও আমরা যদি মাহের রমজানুল মুবারকে আল্লাহ নবীকে যদি ভালো না বাঁচতে পারি আসলে রোজার প্রকৃত যা আমরা পাবো কিনা এটা তো অত্যন্ত এটা

আমাকে ভালোবাসার প্রায়োরিটি তোমার কাছে বেশি না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না আপনি জেনে থাকবেন আমাদের ইসলামেও কিন্তু এ কথাটি বলা আছে জীবন বাঁচানো কিন্তু একজন মানুষের জন্য ফরজ কিন্তু জিহাদের ময়দানে সাহাবাইকার যখন নবীকে নিয়ে অগ্রসর হয়েছে কাফের বাহিনী অবিশ্বাসীদের যখন হামলা হয়েছে তখন কিন্তু তারা নিজেদের যান বাঁচানোকে ফরজ মনে করেন নাই নবীর প্রেমে বিভোর হয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা অস্ত্রের মুখে নিজেদেরকে ঠেলে দিয়েছেন এই যে নবী প্রেমে বিস্ময়কর ইতিহাস এতে করে কি প্রমাণিত হয় আমার নামাজ আমার সলাদ আমার কোরবানি ওই যে আমরা বলি ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়ামা হিয়া ওয়ামাতি লিল্লাহ রব্বিল আলমিন সব কিছু আল্লাহর জন্য আর আল্লাহ বলছেন যার হৃদয়ে আমার নবী করিম ইসলামের পরিপূর্ণ ভালোবাসা থাকবে না তার মোহাব্বত ঠিকভাবে থাকবে না সে ইমানদারও হবে না তার এবাদতো গ্রহণযোগ্য হবে না অর্থাৎ কথা হলো এবাদত করি আর যাই করি রোজা রাখি আর নামাজই হই হজ করি আর জাকাত দিয়ে দানবীর হই যাই করি না কেন ইমান যদি থাকতে হয় নবী প্রেম সবার আগে আমার অন্তরে থাকতে হবে এটাই হবে মূল কথা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি খুব চমৎকার আলোচনা করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এ টি নিউজ পরিবারকে সুপ্রে দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যে আল্লাহর নবীর সাহাবা ইকরাম এবং ওলি আউলিয়াদের সিহাম সাধনা কি রকম ছিল আমরাও যদি হাববের রাসুলের পথ ধরে এগিয়ে আমাদের এই ماہ রমজানুল মুবারকে ইবাদত বন্দেগীগুলো সম্পন্ন করি ইনশাআল্লাহ আল্লাহর নৈকট্য আমরা অর্জন করতে পারব ভালো থাকুন সুস্থ থাকুন আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ অবরাকাত